যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, কার্যত চাকরি কিনেছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, কেন তাদের বরখাস্ত করা হবে না, কোর্টের নির্দেশের অপেক্ষা কেন করা হবে? বারবার এই অনুষ্ঠানে এই প্রসঙ্গে এই প্রশ্ন আমরা তুলেছি। আজকে স্বয়ং বিচারক তিনি বলছেন যে নম্বরে কারচুপি করে চাকরি পাওয়া 677 জনের হদিশ মিলেছে। তদন্তকারী অফিসার সিবিআইয়ের তিনি যখন কোর্টে এটা জানান, তিনি সঙ্গে সঙ্গে জানান যে এর মধ্যে 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর প্রেক্ষিতে মাননীয় বিচারক কালামউদ্দিন তিনি বলেন যে মাত্র 4 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, এদের গ্রেফতার করলেন না কেন? গ্রেফতার করেও তো বয়ান রেকর্ড করা যেত। অন্যদিকে আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন তদন্ত কি অনন্তকাল চলবে, দুর্নীতির তদন্ত কবে শেষ করবে সিবিআই? একেবারে স্পষ্ট প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি। পরের প্রতিবেদন। যারা টাকার বিনিময়ে নম্বর বাড়িয়েছেন তাদের গ্রেফতার করছেন না কেন? এরাও তো বৃহৎ ষড়যন্ত্রের অংশ। 677 জনের মধ্যে কেন শুধু 4 জনের বয়ান রেকর্ড করা হয়েছে? বাকিদের কবে বয়ান রেকর্ড হবে? নবম দশমে নিয়োগ দুর্নীতি মামলায় এই সোমবার সিবিআই এর উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নই ছুড়ে দিলেন আলিপুর কোর্টের বিচারক শেখ কালামউদ্দিন। সোমবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 2টি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মিডলম্যান প্রসন্ন রায় সহ 7 জনকে আলিপুর কোর্টে পেশ করা হয়। এসএসসি নবম দশমে নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই এর তদন্তকারী অফিসার কোর্টে জানান নম্বরে কারচুপি করে চাকরি পাওয়া 677 জনের হদিশ মিলেছে, তার মধ্যে 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, হার্ড ডিস্ক থেকে উদ্ধার হয়েছে অনেক তথ্য। এরপরই বিচারক শেখ কালামউদ্দিন প্রশ্ন করেন, 677 জনের মধ্যে শুধু 4 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, এদের গ্রেফতার করলেন না কেন? গ্রেফতার করেও তো বয়ান রেকর্ড করা যেত, তদন্ত কি অনন্তকাল চলবে? তখন জেলবন্দী সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী বলেন, এখনও শুধু 4 জনকে জিজ্ঞাসাবাদ হয়েছে, 677 জনকে জিজ্ঞাসাবাদ করতে কি তবে 677 মাস লাগবে? ইতিমধ্যেই সিবিআই দাবি করেছে মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের দলিল। সোমবার সেই প্রসঙ্গ তুলে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী বলেন, সিবিআই যে সিজার লিস্ট দিচ্ছে সেখানে এসপি সিনহার নাম নেই, কিন্তু শুনছি নাকি দিলীপ ঘোষ নামে কারো একজনের নাম রয়েছে। তখন সিবিআই এর আইনজীবী বলেন, তদন্তে প্রতিদিন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে, আমাদের উদ্দেশ্য তথ্য প্রমাণ সংগ্রহ করা। পাল্টা বিচারক সিবিআইকে প্রশ্ন করেন, কতদিন সময় লাগবে? সিবিআই এর আইনজীবী তখন বলেন, পরিকল্পনা করে দুর্নীতি করা হয়েছে, নম্বর 4 থেকে বাড়িয়ে 54 করা হয়েছে। এরপরই 677 জনের প্রসঙ্গ তুলে বিচারক বলেন, এদের তো পার্টি করতে পারেন। এদের এই তদন্তটা আমাদের মনে হচ্ছে, এটা আমার সাবমিশন, যে মনে হচ্ছে এটা পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে হচ্ছে। কখনো দেখা যাচ্ছে কাগজ পাওয়া যাচ্ছে, সেই কাগজ আসছে না কোর্টে, কারুর নাম কাগজে পাওয়া যাচ্ছে, সে নাম আমরা পাচ্ছি না, এইরকম বিভিন্নভাবে এইভাবেই চলছে তদন্ত। এবং আমরা তাই বলেছি, চিরকাল কি আমরা জেলে থাকবো? এদিন অন্য একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এর আইনজীবীকে বলেন, কাল এক জায়গায় গিয়েছিলাম, সমাজের ওপরতলার বহু মানুষ সেখানে ছিলেন, তারা একের পর এক আমায় জিজ্ঞাসা করছেন তদন্ত কবে শেষ হবে। বিচারপতি আরও বলেন, লোক কোথায়, সিবিআইকে লোক বাড়াতে হবে। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমার চোখে যা পড়ছে তাতে আরও দুর্নীতির ইঙ্গিত আসছে, সেক্ষেত্রে এসআইটির লোক না বাড়ালে হবে না, প্রয়োজনে অর্ডার দেব, কারণ সিবিআই আরও বহু মামলার তদন্ত করছে। কোর্টের শুনানির এক একটা পর্যায়, ফলে এর মাঝখানে কোন প্রেক্ষিতে কোন বিচারপতি কি বলছেন, একেবারে শুনানি চলাকালীন সেগুলো নিয়ে আমার মনে হয় রাজনৈতিক দলের তরফ থেকে, রাজনৈতিক দলের কোনো মুখপাত্র প্রথমে এ নিয়ে মন্তব্য করাটা সমীচীন নয়। সিবিআই এর বিভিন্ন তদন্ত যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলেছে, সেখানে ভোট পরবর্তী হিংসাও আছে, সেখানে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা তো নেই, বহু জায়গায় প্রমাণ লোপের ঘটনাও ঘটেছে। তো এই সময় আমাদেরও প্রশ্ন সিবিআই এর কাছে যে আপনারা তদন্তের গতি বাড়ান, প্রয়োজনে আপনাদের অফিসার বাড়ান, যেভাবে হোক এই প্রক্রিয়াটা তাড়াতাড়ি শেষ করুন। এদিন দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের 28শে নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেয় আলিপুর কোর্ট। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি সব্যসাচীকে দিয়েই শুরু করবো। সব্যসাচী, সেই প্রশ্ন যা বারবার স্টুডিও থেকে আমরা তুলেছি, যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, চাকরি কিনেছে, কেন তাদের চাকরি যাবে না? যারা এতজন ছাত্রছাত্রীকে, এতজন চাকরি প্রার্থীকে বঞ্চিত করে শিক্ষকের আসনে বসে আছে অন্যায়ভাবে পয়সা দিয়ে, তাদের চাকরি যাবে না? যে মাননীয় বিচারক প্রশ্ন তুলছেন কেন তাদের গ্রেফতার করা হবে না। সব্যসাচী, দেখুন, তদন্তে এদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ তারা একদিক থেকে যেমন প্রতারিত, অন্যদিক থেকে এই প্রতারিত তারা কিভাবে হয়েছেন সেটাও তদন্তে
কারি সংস্থার সামনে আনবার জন্য বহু ক্ষেত্রেই তাদেরকে তদন্তে সহযোগিতার প্রয়োজন হতে পারে এবং তাদেরকে কাস্টডি নেওয়ার প্রশ্নও তাদের নেওয়া যেতে পারে। 269 জন যারা চাকরি পেয়েছেন, এটা সত্যিই একটি সঠিক প্রশ্ন যে তারা কেন জিজ্ঞাসাবাদের সামনে পড়বেন না, তাদেরকে কেন গ্রেপ্তার করাবে না, তারা তাদের জীবন সংশয় হতে পারে। কারণ এখানে যে ধরনের নাম উঠে আসছে, এমন কিছু প্রভাবশালী লোকের নাম উঠে আসছে, তারা তাদের নিজেদের স্বার্থে এই ছেলে মেয়েগুলিকে ভিক্টিমও করতে পারে, তাদের প্রোটেকশনের জন্য এবং সাক্ষ্য প্রমাণকে রক্ষা করবার জন্য তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কোন রকমের কিন্তু কোন আইনি বাধা নেই। চমৎকার বলে যে আমি এখানে আমার পরের প্রতিবেদন রাখবো যে শুধু এসএসসি আর টেট ভাববেন না, কর্মশিক্ষা বিভাগের 750 পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে হাইকোর্টেরই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি মুখ খুললেন। তিনি বলছেন খুব সন্দেহজনক তালিকা, প্রয়োজনে নিয়োগে স্থগিতাদেশ দেব, উড়িয়ে দেব তালিকা। পরের প্রতিবেদন। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি চলতি বছরের নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার কর্মশিক্ষা বিভাগের 750 পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন খুব সন্দেহজনক তালিকা, প্রয়োজনে নিয়োগে স্থগিতাদেশ দেব, উড়িয়ে দেব তালিকা। 2018 সালে এসএসসির মাধ্যমে কর্মশিক্ষা বিভাগে নিয়োগের তালিকা প্রকাশিত হয়। গত 11 নভেম্বর থেকে তার সুপারিশপত্র দিতে শুরু করে কমিশন। মামলাকারী সোমা রায়ের দাবি, 56 নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পেয়েছেন এক প্রার্থী, অথচ তিনি 72 পেয়েও ডাক পাননি। সোমবার কর্মশিক্ষা বিভাগে নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, কম নম্বর পেয়ে ডাক পেয়েছেন অথচ বেশি নম্বর পেয়ে ডাক পাননি, এমনটা ঘটলে সেটা বড় গাফিলতি। এই প্রেক্ষাপটে স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি প্রশ্ন করেন, এই ভুল কি ইচ্ছাকৃত না গাফিলতি? মঙ্গলবার সকাল 10:30 মধ্যে এসএসসি জবাব চেয়ে পাঠিয়েছেন বিচারপতি। কমিশনের উত্তরে সন্তুষ্ট না হলে নিয়োগ প্রক্রিয়ায় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে গত 29 সেপ্টেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসু গ্রুপটি নিয়োগ দুর্নীতির একটি মামলায় বলেছিলেন, হিমশৈলের চূড়া মাত্র, গোটা হিমশৈল জলের নিচে আছে, ভয়ঙ্কর পরিসংখ্যান, এরা শিক্ষক, এরা সমাজ গড়েন, এরা অন্য কোনো পেশাই নেই, ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে, জিজ্ঞাসা করবে এনারা কেমন শিক্ষক। বিচারপতি বসু আরো বলেন, আমি জানি না এর শেষ কোথায়, আগে আবর্জনা পরিষ্কার করুন, গোটা প্যানেল খারিজ করা উচিত, সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা উচিত, দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে। এরই সঙ্গে বিচারপতি বসু বলেছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমিও তাতে সামিল হচ্ছি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর উপেন বিশ্বাসের কাছে যাব। উপেনদা, আবার সেই আপনার সেই শব্দ বন্ধ, অর্গানাইজড ক্রাইম। আমি বলছি আর একটা প্যান্ডোরার বক্স খুলছে না সুমন? আমি দুটো তোমার ওই কথার মধ্যে এই মাননীয় বিচারকদেরও যে দুটো কথা উঠছে, যে যারা ওই টাকা দিয়ে জিতে চাকরি পেয়েছে তাদের কেন ধরা হবে না বা জিজ্ঞাসাবাদ করা হবে না? আজকে আমি একদম মুখ খুলে বলছি, আমি প্রচুর এরকম নাম, মানে একবারে স্পেসিফিক নাম, অ্যাড্রেস ইত্যাদি দিয়ে আমি নাম করব না, যথাযথ স্থানে আমি পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমার সেখানে আশা ছিল যে এই লোকগুলো এখনো তারা সেই পড়াচ্ছে, তার মা পড়াচ্ছে, ছেলে পড়াচ্ছে, কেউ অ্যাকচুয়ালি মানে নামকা বাস্তে পড়াচ্ছে, কেউ স্কুলেও যায় না, তাদেরকে এই এই ইনভেস্টিগেশনের এমবিটের মধ্যে আনা খুবই দরকার, এক নম্বর। দুই নম্বর হচ্ছে অফিসারদের বাড়ানো। এইখানে আর একটা কথা বলি, সিবিআই এর আমাদের একটা ট্র্যাডিশন আছে যে প্রায় 20-22 স্টেটে আইডেন্টিফাই করা থাকে যে এই এই স্টেটে এই এই লোক এইরকম কেস করতে পারে। অতএব যদি এখন আমি বলবো কি, যে আমি যদি দু একদিনের মধ্যে যেতে পারি, মাননীয় বিচারপতি যিনি নিজেই হচ্ছে এই কেস কিন্তু তিনি তদারকি করছেন, তিনি যদি একটি আদেশ দেন যে ডাইরেক্টর সিবিআই সে বিভিন্ন স্টেট থেকে অফিসার নিয়ে 30-40 জন এক্সট্রা অফিসার ইমিডিয়েটলি পাঠানো হোক, কেননা এ এমন অবস্থা, এই কেসটা কি হয়,
যখন এই স্টেজে আসে, মানে যখন তদন্ত করতে করতে আমরা হয় কি একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ হয়, সেখান থেকে আবার আরেকটিকে দিকে ঘোরে, তখন একটা জিনিসটা একটু হ্যাপাজার্ড হয়ে যায়। তখন দরকার কিন্তু সেই সিটের মধ্যে আরো লোকের দরকার। অতএব মাননীয় বিচারক দুদিকেই যা বলেছেন সেটা আমি সম্পূর্ণভাবে আমি বলবো কি এখনই দরকার যে সিটের যে কয়জন মানুষ আছে ওইটা দিয়ে এখন এই সংগঠিত অপরাধ তদন্ত করা মুশকিল। ধন্যবাদ বিষয়টা কিছু যোগ করতে চান? হ্যাঁ, আমি একটাই কথা বলবো যে দেখুন যেটা অন্যায় হয়েছে তার তো তদন্ত হচ্ছে, এবং অন্যায় যদি আজকে যদি প্রমাণ হয় আদালতে সাজা পাবেন, এবং আমরা চাই সেটা যে সাজা পাক যারা দোষী। কিন্তু আমি তার সাথে একটা প্রশ্ন তুলব যে আজকে প্রসন্ন রায়ের বাড়ি থেকে, প্রসন্ন রায়ের বাড়ির থেকে একটা দলিল পাওয়া গেছে দিলীপ ঘোষের নামে, আজকে সেই দলিলটি, আজকে সেই দলিলটি কিন্তু এইভাবে করতে হয় ইনভেস্টিগেশন, তাহলে কিন্তু রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড করে বছরের পর বছর বলতে দিন। যখন এই কথাটা তুলেছেন তখন কোর্টের নির্দেশে সিবিআই এটা প্রডিউস করতে বাধ্য হয়েছে। আমি কেন এই কথাটা বলছি যে আমার আবার বলছি যে সিবিআই এবং ইডি এটা বিজেপির দ্বারা পরিচালিত, এরা পিক এন্ড চুজ করে, এবং রিসেন্টলি আমরা দেখেছি একদম সুমা সুমা অনলে বলতে পারবো না, এত চাচালে বলা যায় স্পেশাল পর্যন্ত বলেছে যে পিক এন্ড চুজ করে। আমার বলার সময় প্রসন্ন রায়ের, এবার আমার বলার সময়, হ্যাঁ আপনি নিজে একটু প্রসন্ন হন, আমি একটু বলি। বিমল শঙ্কর নন্দ বলবে প্রথম কথা আদালতের নির্দেশে। গলাবাজি আমার অনেক বেশি জোর গলা আছে। এই তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে, আদালত যা বলবেন সেটা হচ্ছে ফাইনাল। কারোর যদি দলিল অন্য বাড়িতে পাওয়া যায় সেক্ষেত্রে আদালতের সম্পূর্ণ এখতিয়ার আছে সেটা তদন্ত করা। সমস্যা হচ্ছে যে এই রাজ্য তারা আইনকে নিজের মতো ব্যাখ্যা করে। একটু আগে আমরা আলোচনা করলাম যে এখানে একজন রাষ্ট্রপতিকে চূড়ান্ত নোংরা কথা এলে তিনি মন্ত্রী পদে থেকে যান। বিষয়টার কাছে যাবো, বিষয়টা কি অদ্ভুত সমাপতন, আমি জানি না, কাকতালীয় বলবো। একই দিনে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে তদন্ত কবে শেষ হবে, আর একই দিনে আলিপুর আদালতের মাননীয় বিচারক শেখ কালামউদ্দিন তিনি বলছেন তদন্ত কি অনন্তকাল চলবে। এই প্রশ্ন শুধু বিচারপতি এবং বিচারকদের নয়, সবার, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের। বিশ্বনাথ দা, একেবারেই মানে সত্যি বলতে কি সুবন্দা, সারা পশ্চিমবাংলা তো বটেই, ভারতবর্ষের অন্য মানুষের কিন্তু তাকিয়ে আছে যে এই বড় ধরনের একটা অপরাধ, সংগঠিত অপরাধ, নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতিতে যাতে সর্বোচ্চ পর্যায়ে শাস্তি পায়। আপনি দেখবেন শুধু বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ গুলো দেখবেন কি, এর কিছুদিন আগে যখন সিবিআই কে নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করছিলেন তখন তিনি বলছিলেন যে তদন্তটা একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে কেন। মানে তিনি পরিষ্কার করে একটা নির্দেশ দিচ্ছিলেন যে এটা যদি সংগঠিত অপরাধ হয় তাহলে সংগঠিত অপরাধের নিশ্চয়ই একটা মাথা আছে, সেটা সেন্টার কোথায়, এপি সেন্টারটা কোথায়, সেই এপি সেন্টারটা তোমরা কেন খুঁজে বার করতে পারছো না, এই প্রশ্নটা কিন্তু স্বয়ং বিচারপতি তুলেছিলেন। যে প্রশ্নটা একই সাথে ইম্পর্টেন্ট সুমনদা, আপনি একদিকে দেখেন বিচারপতিরা বিভিন্ন আদেশ দিচ্ছেন, তদন্ত হচ্ছে, আবার একই সাথে একের পর এক সমস্যা আবার নতুন করে উঠে আসছে। ধরুন বিচারপতি কিছুদিন আগে আদেশ দিলেন 2014 এবং 2017 সালের যে টেট পরীক্ষা হয়েছিল তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলো সেটা আদতেও পূর্ণাঙ্গ হলো কি, তার মধ্যে প্রতি পরকে পরকে আপনি দেখবেন ফাঁক ফক্কর এবং দুর্নীতির গন্ধ আছে, একদম কারুর নাম আছে কারুর নাম নেই একেবারে। এবং শুধু তাই নয় সুমনদা, যে এমন হয়েছে যে 268 জন যাদেরকে বাতিল করা হয়েছিল সেই বাতিল তালিকায় কারো নাম আছে ওই তালিকায়, আবার কারো নাম কারো শুধু নাম্বার কোন নাম নেই একদম একেবারে। এবং সেখানে ব্যাখ্যা গৌতম পাল যে ব্যাখ্যা দিচ্ছেন পর্ষদ সভাপতি যে না ওদের ওরা বিতর্কিত তাই নাম নেই, তাহলে বাদবাকিদের নাম তুমি কেন রাখলে। মানে গৌতম পাল অতীতকে উপেক্ষা করে চলবার চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই তিনি দায়টাকে অস্বীকার করতে পারেন না। বেশ, এই দায়ের কথা হচ্ছে, এই দায় শব্দ নিয়ে আজকে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে কাজ করতে গেলে যদি ভুল হয় সেটাকে শুধরে নেওয়া দরকার, কাজ করতে গেলে ভুল তো হয়ই,
এখন নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তিনি বলেছেন কি না এবং একে শুধুমাত্র ভুল বলে এই গোটা বিষয়টার দায় এড়ানো যায় কি না সে প্রশ্ন তো থাকবেই পরের প্রতিবেদন। দেখুন, কাজ করতে গেলে যদি কেউ ভুল করে সেটাকে শুধরে নেওয়া দরকার। কাজ করতে গেলে ভুল তো হয়, রাস্তায় হাঁটতে গেলে আমরা হোঁচট খাই না। নিয়োগ দুর্নীতি ঘিরে লাগাতার উত্তাল রাজ্য। কার্যত প্রতিদিনই রাজপথে নামছেন চাকরি প্রার্থীরা, আর তাদের এভাবেই চ্যাংদোলা করে তুলে দিচ্ছে পুলিশ। এই সব ইস্যু ঘিরে যখন তৃণমূলের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে বিরোধীরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল সেই কথা, কাজ করলে তো ভুল হবে। যদি কোনো ভুলভ্রান্তি কেউ করে, তার জন্য তা শুধরে নেওয়া হবে, তার জন্য তার আইন আইনের পথে চলবে। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালোবাসে না, আম সরি, ছাত্রছাত্রীদের মধ্যে একথা বলতে হচ্ছে বলে, কারণ আপনারাই ভবিষ্যৎ। সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার। আপনি এই সুকোমলমতি ছাত্রছাত্রীদের কাছে অঙ্কটা কেমন করবে, বিজ্ঞানটা কি হওয়া উচিত, আধুনিক শিক্ষাটা কিভাবে নেবে, তা না বলে আপনি বলছেন এই সমস্ত রাজনৈতিক বক্তব্য, এই সমস্ত সুকোমলমতি ছেলে মেয়েদেরকে কর্পোরেশনকে দিয়ে, পৌরসভাকে দিয়ে, পুলিশকে দিয়ে গায়ে জোরে গাড়ি করে তুলে এনেছেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে সুবীরেশ ভট্টাচার্য, একাধিক প্রাক্তন মন্ত্রী বিধায়ক থেকে প্রাক্তন শিক্ষাকর্তা এখন জেলবন্দী। লাগাতার তৃণমূলকে দুষছে বিরোধীরা, অন্যদিকে বারবার নানা মঞ্চ থেকে ভুল শোধরানোর কথা বলছেন মুখ্যমন্ত্রী। আবার বঙ্গ বিজেপি নেতারা বারংবার ভবিষ্যৎবাণীর সুরে দাবি করছেন ডিসেম্বরেই সংকটে রাজ্য সরকার। এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব কেনার অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তার মুখে শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেবের প্রসঙ্গ। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে তুই রৌদ্রে ঘুরবি, জলে ভিজবি, তোর একটু জ্বর হবে না, একটু কাশি হবে না, একটু পেট খারাপ হবে না? তেমনি মনে করুন, জীবনের চলার পথে কখনো কখনো বিপদ আসে, কখনো সংকট আসে, কিন্তু কোনো সংকটে ভয় পাবেন না। উনি বলুন নির্দিষ্ট করে কোনটা ভুল, চাকরি বিক্রি করে টাকা নেওয়াটা ভুল? ভুল একটা হয়, ভুল দুটো হয়, ভুল কিন্তু ধারাবাহিকভাবে হয় না। এটা ওর পরিকল্পনা করে টাকা তোলবার পদ্ধতি, এটা ভুল নয়, এটা নির্দিষ্ট পরিকল্পনা। নিয়োগ দুর্নীতির জেরে অসংখ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে, আর তাই কোনটা ভুল আর কোনটা অপরাধ তা ঘিরে বিতর্ক চলছে। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। বিমল শঙ্কর নন্দ, ভুল নাকি অর্গানাইজড ক্রাইম? না সত্যি সুমন, আমি জানি না রামকৃষ্ণদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই ধরনের কথা বলেছেন কিনা, যা বলে থাকলে সেটা না হয় মেরে নেওয়া গেল। আমার কথা না, এই প্রেক্ষিতে তো বলতে পারেন না। যাই হোক, আমার কথা হচ্ছে ভুল এবং ইচ্ছাকৃত ত্রুটির মধ্যে একটা পার্থক্য আছে। আমি দুটো ঘটনা বলি। এক হচ্ছে যে একটু আগে আলোচনা করছিলাম, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তারা সমানভাবে অপরাধ করেছে। রাজ্য সরকার বারবার বলে যাচ্ছে যে আমরা তাদের রেখে দেব স্পেশাল ক্যাটাগরি টিচার বলে, অর্থাৎ রাজ্য সরকার এই বেআইনি কাজটাকে আইনি মোড়কে নিয়ে আসতে চায়। এখান থেকেই বোঝা যাচ্ছে এরা সরাতে চাইছে না, কারণ এদের ডেকে তদন্ত করলে, গ্রেপ্তার করলে, এদের কাছ থেকে যারা ঘুষ নিয়েছে, তাদের কাছ থেকে পার্সেন্টেজ যারা নিয়েছে, একের পর এক সবাই টানা পড়বে। টানা এমনিই পড়বে, কিন্তু দেরি হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ভুল করলে ক্ষমা করা যায়, ডেফিনেটলি মানুষের ভুল হতেই পারে, কিন্তু যদি হিমালয়ান ব্লান্ডার হয়, ব্লান্ডার করলে সেটার ক্ষমার যোগ্য নয়। ফলে এখানে ব্লান্ডার হয়েছে, অর্গানাইজড ক্রাইম হয়েছে, জেনে শুনে কর্তৃত্ব সেটাকেই প্রশ্রয় দিয়ে গেছে, এর ক্ষমা নেই। অর্গানাইজড ক্রাইম যদি হয়ে থাকে, অর্গানাইজড ক্রাইম হয়েছে উত্তরপ্রদেশে, অর্গানাইজড ক্রাইম হয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশের কাছে গিয়ে ট্রেনিং নিন, অর্গানাইজড ক্রাইম হয়েছে কর্ণাটকে ট্রেনিং নিন, কিভাবে সরকার চালাতে হয়, রিক্রুটমেন্ট স্ক্যাম ট্রেনিং নিন। এখানে বড় বড় নামে অবশ্য গেলে আপনাকে এখন তাড়িয়ে দেবে, চলার পথে উত্তরপ্রদেশে বাংলা পশ্চিমবাংলা গেলে চিটিয়ে তাড়িয়ে দেবে। হয়তো একটু ভুল হয়েছে, কিন্তু সেই ভুল আমরা শোধরাচ্ছি। কিন্তু আজকে বিজেপি হয়তো যোগ করেছেন, হয়তো একটু ভুল হয়েছে, হয়ে গেছে, এরা এক হয়ে গিয়ে এক কথা বলছে। শুভেন্দু আজকে, শুভেন্দু অধিকারী যা বলছে, আজকে বিকাশ ভট্টাচার্য তাই বলছেন। আজকে শুভেন্দু অধিকারী কে? আজকে দেখুন, আজকে এই একটা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোবিয়াতে উনি ভুগছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তিন বছরের বাচ্চা ছেলে তার নামেও মিথ্যা কথা বলছে। আজকে এই হচ্ছে এদের বিরোধী দল নেতা। এদের 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 ব্যাপারে আমি কি বলবো? আমি প্রথম কথাই তৃণমূলের লোকদের সবকটার মাথা খারাপ হয়েছে, মাথা স্বর্ণ দরকার আছে, ঠিকঠাক করতে হবে। আমার কথা হচ্ছে এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে ভুল বলে, এরা অপরাধ রাখে বলে কিচ্ছু না। অর্থাৎ ওই তাসের দেশের রাজার মতো স্বাভাবিক নিয়মটাকে এরা উল্টো উল্টো ভাবে। ফলে এই সরকার যতদিন থাকবে বাংলার মানুষের দুর্দশা শেষ হবে না। এই সরকারকে সরাতে হবে, হল্লা পাঠিয়ে বন্ধ করে দিতে হবে, নলে গুরুত্বপূর্ণ এখানে। দেখুন, সৎ অসৎ দুজন একসাথে চলতে পারে না আইনের চোখে দাঁড়িয়ে। এই যে মুখ্যমন্ত্রী বলছিলেন বলবার সময় রাস্তায় বেরোলে রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খেতে হবে। আচ্ছা, যদি রাস্তা তৈরির টেন্ডারটাই দুর্নীতির সঙ্গে হয়, রাস্তা তৈরিটাই যদি বাজে মেটেরিয়াল দিয়ে হয়, তখন তাহলে কি ঘটতে পারে? সেক্ষেত্রে তো অ্যাক্সিডেন্টই হবে না, রাস্তাটাই তো মানে তার অস্তিত্বটাই বিপন্ন হয়ে পড়বে। এই যে স্ক্যাম বেরোচ্ছে, আপনি চান বা না চান, যা হয়েছে সেটা তো ছেড়ে দিন। আজকে যা জিনিস ঘটেছে, যদি আপনি একটু আগে যে প্রতিবেদন দেখিয়েছেন, যে কথা বলা হয়েছে, যে দুর্নীতির ইন্ডিকেশন দেওয়া হচ্ছে, এটা কিন্তু এসএসসি এবং এসএসসির পরবর্তী সময়ে প্রাইমারি তার পরবর্তী সময়কার দুর্নীতি। মানে একটা দুর্নীতি যে প্রত্যেক দিন একটা নতুন, বন সহায়ক পদে দুর্নীতি, দমকলের নিয়োগ দুর্নীতি, একটার পর একটা। আজকে 100 দিনের জব কার্ডে সেটা আদালতে পৌঁছে গেল যে জব কার্ডের যে সংখ্যা সেটা জনসংখ্যার থেকে বেশি, এটা অভিযোগ। এবং সেই নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে শুভেন্দু অধিকারী মামলা দায়ের করলেন। তৃণমূল অবশ্যই তার জবাব দিয়েছে, আমি প্রতিবেদনটা দেখাবো। তারপর আরও একটা নতুন দুর্নীতির কি অধ্যায় খুলল, নাকি অভিযোগের সত্যতা নেই? প্রতিবেদন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন শিক্ষা জগতের প্রাক্তন পদস্থ কর্তারা। সিবিআই ইডির হাতে গ্রেফতার হয়ে এখন জেল খাটছেন অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট রাজনীতিবিদরাও। এরই মধ্যে এবার 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এলাকায় জনসংখ্যার চেয়ে বেশি জব কার্ড, টেন্ডারের ভুয়ো তথ্য পেশ, তথ্যে কারচুপির মতো বিস্ফোরক অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে সিবিআই তদন্তের পাশাপাশি ক্যাগকে দিয়ে অডিটের আবেদনও জানিয়েছেন তিনি। আপনাকে চুরি করতে দেব না, আপনাকে চুরি করতে দেব না। মানরেগাতে যে তথ্য আমি হাইকোর্টে দিয়েছি আজকে, এ তো বড় বড় চোরগুলো ধরা পড়েছে, 1 কুইন্টালের উপরে গোটা পশ্চিম বাংলার চোর ধরা পড়বে, ইনক্লুডিং বিডিও, ইনক্লুডিং ডিএম, নির্মাণ সহায়ক, সুপারভাইজার। আমি মহামান্য হাইকোর্টকে যে তথ্য দিয়েছি, আমি কনফিডেন্ট যে বিচার ব্যবস্থা সাংবিধানিক যে 100 দিনের কাজের গ্যারেন্টি স্কিমে তারা এগিয়ে আসবে। 100 দিনের টাকাটা মনে রাখবেন, কনস্টিটিউশনালি ইট ইজ বিন পাসড ইন দ্য লোকসভা, রাজ্যসভা, এটা ম্যান্ডেটরি, ইট ইজ নট অব্লিগেটরি, কম্পালশন দেয়াটা, তাতেও তারা দেয়নি। যদি ওরা একান্তই টাকা না দেয়, আমরা জানি কি করে কি করতে হয়। তাৎপর্যপূর্ণভাবে এর আগে এদিনই কেন্দ্রীয় সাহায্য নিয়ে নাম না করে বঙ্গ বিজেপি নেতাদের নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কুককাচালি, বাংলাতে বসে বাংলার খেয়ে দিয়ে পড়ে দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও না। আমার বইয়েই গেছে দিল্লির টাকা নিতে, বাংলা নিজে নিজে পায়ে দাঁড়াতে পারে। দিল্লির মনে রাখতে হবে আমাদের আত্মা স্বাভিমান সবচেয়ে বড় জিনিস, এটা আমাদের গর্ব, এটা আমরা কেড়ে নিতে দেবো না, এটা আমাদের অধিকার। আজকে উন্নয়ন স্তব্ধ যদি হয়ে যায়, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, তার সরকার। কারণ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের হিসাব দেখতে যখন পর্যবেক্ষকরা এখানে আসছেন, তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, তৃণমূলের দখলদারি রাজনীতি, বিভাজনের রাজনীতি এবং সর্বোপরি নাম বদলের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে এবং পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার উন্নয়নকে আজকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, আর গ্রাম বাংলায় গরিব মানুষের আয়ের অন্যতম উৎস 100 দিনের কাজ। সেখানে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় কি হবে হাইকোর্টে? এই মামলার শুনানি হতে পারে 21 নভেম্বর। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।
বিশ্বনাথ, একটা তো দুর্নীতির অংশ, আর একটা হচ্ছে এই টানা পড়েনে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের দৈনন্দিন জীবনের সঙ্গে 100 দিনের কাজ যুক্ত, তারা এই মুহূর্তে এই রাজ্যে কোথায় দাঁড়িয়ে আছে? দেখুন সুমনদা, আমার মনে হয় কেন্দ্র রাজ্যের আকচে আকচি বন্ধ করা দরকার। মুখ্যমন্ত্রীকেও যেমন ওই আবেগ করে আমরা আমাদের স্ব অভিমানের জায়গা থেকে আমরা বুঝে নিব, আর কেন্দ্রেরও উচিত যে একটা মানে যদি দুর্নীতি করে দুর্নীতি তদন্ত হওয়া সুযোগ আছে। আমার প্রশাসনিক যে ব্যবস্থা ভারতবর্ষের, তাতে যদি রাজ্য সরকারের প্রশাসনের উপরে কিন্তু কেন্দ্রের প্রশাসন প্রয়োজনে কিন্তু তদন্ত চালাতে পারে, মানে তদন্ত চালিয়ে যদি দুর্নীতি হয় তাদেরকে ব্যবস্থা নিক। কিন্তু তাই বলে 100 দিনের কাজের প্রকল্প গরিব মানুষকে বঞ্চিত করলাম বা টাকা দিলাম না, আমার মনে হয় সেটা মানুষের তো অধিকার আছে। বেশ, আপনি দুদিকেই বলছেন, একদিকে টাকা বন্ধ, সাধারণ মানুষ সাফার করছে, এটা কাম্য নয়, আবার রাজ্যেরও সমস্ত তথ্য প্রয়োজনে একেবারে দেয়া উচিত বলছেন দেবনারায়ণ সরকার। আমি শুধু একটা কথা বললি, আমি তথ্যগুলো একেবারে পুরো ইন্টারনেট থেকে তুলেছি। কৃষক সম্মান নিধি, একটা উদাহরণ দিচ্ছি, এই কৃষক সম্মান নিধিতে আসামে 40% দুর্নীতি, একেবারে সেন্ট্রাল থেকেই বলছে। তার মানে ভুয়ো নাম ধরে করেছে, একেবারে সেন্ট্রালি বলছে যে টাকা দেওয়া হয়েছে, 40% দুর্নীতি শুধু আসামে, অন্য কথা থাক। আমার প্রশ্ন, প্রত্যেক জায়গায় কম বেশি দুর্নীতি থাকতেই পারে, অস্বীকার করছি না, ভালো মন্দ সব কিছু আছে। সেটাকে মানে আমি বলছি যে পশ্চিমবঙ্গ দেখাবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ দেখাবে রাজস্থান, রাজস্থান দেখাবে অসম, এইভাবে চলবে, ক্যাপিটালাইজ করা? না না, আমি তো বলছি না, আমি এই আমি স্বাভাবিক, আমি তথ্য থেকে বলছি, শুধু আসামে 40% দুর্নীতি। আমি যদি ভুল বলি, আমার ছোট্ট দুটো শব্দ হচ্ছে সো হোয়াট, আমি পশ্চিমবঙ্গে বসে এই গল্প শুনবো কেন? বিমল শঙ্কর নন্দ না সুমন, যদি আসতে সুমন, কেন্দ্রের টাকা আমার দরকার নেই, আমার নিজের ব্যবস্থা নিজে করে নেব, এটা যদি সত্যি হয়ে থাকে। ঠিক 3 দিন আগে এ রাজ্যের একজন মন্ত্রী কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলে কেন বললেন যে আপনারা যা যা বলবেন মেনে নেব, কেন্দ্র কিন্তু টাকা, হ্যাঁ আমি শেষ করি, কেন্দ্র কিন্তু টাকা আটকাতে চায় না, কেন্দ্র ইতিমধ্যে টাকা আটকানো হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে। যতদিন না রাজ্য সেবা করে ব্যবস্থা নেব, তর্জা এবং প্রত্যেকটা প্রকল্প নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে, কিন্তু এর মধ্যখানে সমাবেশ। বাঁকুড়ার রায়পুরে শুভেন্দু অধিকারীর সমাবেশের প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল, তারপর পুলিশ প্রশাসন সেই অনুমতি প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ। হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা, সেখানে মাননীয় বিচারপতি রাজশেখর মান্ত্রা জানিয়েছেন রায়পুরে বিজেপি তাদের কর্মসূচি পালন করতে পারবে এবং স্থানীয় পুলিশের সঙ্গে সিআইএসএফও থাকবে এবং তাদের দুপক্ষকেই পারস্পরিক সহযোগিতা করতে হবে। পরে প্রতিবেদন। রাজ্যে ফের একবার বিরোধীদের সভা করার অনুমতি নিয়ে দড়ি টানাটানি, শেষ অবধি জল গড়ালো আদালতে, আর সেখান থেকে মিলল সমাধান সূত্র। মঙ্গলবার বাঁকুড়ার রায়পুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। সভায় রাজ্য পুলিশের পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ। মঙ্গলবার বাঁকুড়ার রায়পুরে পথসভা ও মিছিল করার কথা বিরোধী দলনেতার। গত 10ই নভেম্বর তার জন্য অনুমতি দেন খাতড়ার মহকুমা শাসক। বিজেপির রায়পুর 1 নম্বর মণ্ডলের সভাপতিকে লেখা অনুমতিপত্রে পথসভা ও মিছিলের জন্য ছাড়পত্র দেওয়া হয়। তাতে উল্লেখ ছিল 15ই নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রায়পুরের থানাগোড়া মোড় থেকে বাস স্ট্যান্ড, ট্রাফিক মোড়ে মিছিল এবং পথসভা করবে বিজেপি। কিন্তু এর পরের দিনই সভা বাতিলের কথা জানিয়ে ফের বিজেপির মণ্ডল সভাপতিকে চিঠি দেন মহকুমা শাসক। তাতে লেখা সভার অনুমতি বাতিল করা হচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয় রায়পুর থানার আইসির রিপোর্টের ভিত্তিতে সভার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। পুলিশের দাবি, অন্যত্র গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনিত ডিউটি থাকার কারণে ওই নির্দিষ্ট দিনে বিজেপি সভার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। তার উপর রায়পুর থানা মাওবাদী অধ্যুষিত এলাকাভুক্ত হওয়ায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন ছাড়া সভার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না। সভার জন্য অন্য কোনো দিন এবং জায়গা ঠিক করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শেষ অবধি সভা করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সোমবার বিচারপতি রাজশেখর মান্ত্রা নির্দেশ দেন বাঁকুড়ার রায়পুরে বিজেপি তাদের কর্মসূচি পালন করতে পারবে, যেহেতু বিরোধী দলনেতা থাকবে তাই স্থানীয় পুলিশের সঙ্গে থাকবে সিআইএসএফ, দুপক্ষকেই পরস্পরকে সহযোগিতা করতে হবে। মমতা ব্যানার্জি বেলপাহাড়িতে হেলিকপ্টার ভ্রমণে যাবেন, কারণ ঝাড়গ্রাম অবরুদ্ধ, সাঁকরাই, জামবনি, ঝাড়গ্রাম সব রাস্তা বন্ধ করেছে জনজাতিরা। তিনি হেলিকপ্টারে যাবেন, তাই রায়পুরে বিরোধী দলনেতা মিটিং করতে পারবে না। হাইকোর্ট বলে দিয়েছে বিরোধী দলনেতার মিটিংও হবে,
বাংলায় কোথায় সভা হবে না হবে নিশ্চিতভাবে হাইকোর্ট আমরা সবাই মেনে চলব, কিন্তু আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এবং বাই চান্স কিছু হলে তখন কিন্তু দায়িত্ব রাজ্য পুলিশেরই পড়বে। হাইকোর্টের নির্দেশের পরে কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। সৌভিক মজুমদার, পুণেন্দু সিংহ, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।